বান্দাকে আল্লাহ বলবে ওরে আমার বান্দার আল্লাহ পাককে বলবে আল্লাহ পানির পিপাসায় কলিজা ফেটে গেল আল্লাহ আপনি আমাদের কিছু খেতে দেন আল্লাহ পাক ওই দিনে বলবে ও আমার আমি আল্লাহ রব্বুল আলামিন তোর বাড়িতে গিয়েছিলাম দুটো খাওয়ার জন্য তুই আমাকে খেতে দিলি না আমাকে তাড়িয়ে দিয়েছিলিস আল্লাহ ঘুমায় আল্লাহ বান্দা বলবে আল্লাহ আপনি এমন কথা বলছেন কেন আপনি তো খান না আল্লাহ আপনি কি আমার বাড়ি গিয়েছিলেন আজকে আমাকে একটু খেতে দেন আল্লাহ সহ্য করতে পারি আল্লাহ বাবা ওই সময় আওয়াজ দেবে ও বাবা রে তোর বাড়িতে আমার ভিখারি আমার গরিব ছিল তোর কাছে হাত পেতেছিল তাকে তুই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলিস খেতে দিস আমার গরিব বাংলাকে খাওয়ারে ওই খাওয়াটা আমি আল্লাহ আমারই খাওয়ানো হতো জোরে বলুন সবাহ আল্লাহ করিবকে ফিরিয়ে দিয়েছিস আজকে আমি আল্লাহ আমার রহমতের পানিও খাবার তোদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম যা দূর হয়ে যা কিছু পাবি অনেক সময় দেখবে বেশ কিছু বাড়ির মেয়ে আছে খুব দান খায় রাত করে আছে না সব তো খারাপ নয়

বল গাধা বলে তুই শুধু খেটে খেটে আনিস আর ও শুধু দান করই যায় এমনি তো সমাজের উন্নতি হয় না তাই বলে একটা ফকির আসল তোর বাড়ি ফিরে যায় না সব বল খেয়ে যাও তো তুই আর খেতে পারিস এ ভাবি সত্যি কথা বলে আল্লাহ কি তুমি তোমার নাম করিস না বলে ঠিক আছে বাড়ি গিয়ে বলে আয় তোর কি খাব আচ্ছা তুই নাকি খুব দান করিস আমি খেটে খেটে আনি আর তুমি খুব দান করো নাকি বলে হ্যাঁ তা করি বলে আজ থেকে যদি আমাকে না বলে দান করেছিস এক তিন তালাক আর বউ থাকবে দান করলি এই বৌ আর থাকবে এমন তিন গুলি মেরে তা বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেল আপনি এই কথা বলছেন না না আমি ঘেটে ঘেটে আনি তুমি দান করো

আল্লাহর আবেদা সাহেদা সালেহা আল্লাহ નિર્মলী করে করে বসে বসে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে ও আল্লাহ রাব্বুল আলামিন শামিয়া আমাকে বলে দিয়েছে ভিক্ষা দিলে চিন্তা আমার স্বামী আর আমাকে নেবে না আল্লাহ আপনি কোরআনে বলেছেন ও আম্মা সাইলা ফালাতানহা ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে না আয় ঐ সময় মেয়ের মনে আমি আমার ঘরের ভিতরে বসে আমার মনে ডাড়ি পাল্লা সোজা করে ধরেছি জোরে বলুন এক ডাড়ি পাল্লার এক দিকে আমার স্বামীর কথা দিয়েছি আর একদিকে আমার আল্লাহ কোরআনটা চাবি দিয়েছি আমি দাড়ি পার্লা বলে দাঁড়ি পার্লার সোজা করে তুললাম দেখলাম চিন্তা করে স্বামী যদি আমাকে তিল তালাক দিয়ে দেয় আমি তিন মাস দশ দিন পরে আবার ইচ্ছা করলে আর একটা স্বামী গ্রহণ করতে পারি কিন্তু আমার আল্লাহ কা দরবারে যাবো আমি তো চান্দামি হয়ে যাব আমার দুনিয়ায় রাস্তা নাই আরাম বুগিন চলে যাবি রাম দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা আমি আমার আল্লা কে বড় ভালোবাসি

ঘরের গেটের কাছে দাঁড়িয়ে আল্লাহ পূরণের Amiri দরবারে দুটো হাত তুলে মুনাজাত শুরু করেছে আয় আল্লাহ আমার মাকে দুনিয়ার আগুন করো জাহান্নাম আগুন যারা জানতে না পারে আল্লাহ আমার মা আমাকে দুঃখ দিয়েছে আল্লাহ আমি আমার মায়ের জন্য দোয়া করি আয় আল্লাহ আমি আপনার খুদার তো মা আমার মাকে জান্নাত দিবেন আল্লাহ ফকির সাহেব দোয়া করে খাবার হাতে করে নিয়ে বার হয়ে চলে গেছে রাস্তার ধারে বাগানে বসে ফকির সাহেব খাবার কুলে যে খাবে বিসমিল্লা রহমান রহিম লোক মাটা মুখে তুলবে ওই মেয়ে ছেলেটা সে দাঁড়িয়েছে বাবা তিন দিন খাইনি বাবা খেতে দাও বাবা ভাই সারাদিন রমজান শরীফে রোজায় থেকে বাপ সন্ধ্যার সময় যদি একটু আদান দিদি দেরি হয় মাথা গরম হয়

আর ফকির তিন দিন না খাওয়া বাবা বাবা আমাকে একটু খেতে দাও বাবা ওইরকম করুনি বাবা আরে ওসব বাদ দিয়ে তোকে কে খাবার দিয়েছে বল ফকিরের খাওয়ার ছুঁড়ে ফেলে দিয়ে হাতটা ধরে নিয়ে গেছে কে দিয়েছে বল ও যে বাবা এই বাড়ির বউটা দিয়েছে মানে ওর সেই বউ যা চলে যা স্বামী বাড়িতে ঢুকে গেল রেগে লাল হয়ে গিয়েছে ও আমার বিবি বার হয়ে তুমি আমার বাড়ি থেকে চলে যাও কেন গা আরে আমি তো বললাম না ফকিরকে ভিক্ষা দিলে তিনি তালা ভিক্ষে দিলি কেন মেয়েটা হবাও করে স্বামী আমি চলে যাব চলে যাব আমি আপনার বাড়িতে আর থাকবো না তবে একটা কথা বলে দি আপনাকে ছেড়ে চলে গেলে আবার তিন মাস দুই মনে স্বামী পাবো কিন্তু আমার আল্লাহ যদি আমাকে দাঁড়িয়ে দেয় কাতরবারে আমি যাব আমি চলে যাচ্ছি স্বামী গো মেয়েটা ব্ল্যাগেজ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বার হয়ে আসছে স্বামীটা বলল আমার সংসার যখন হবে না আজ জীবনে কোন স্বামীর কাছে তোকে শুতে দেব না

সময় কেঁদে ফেলেছিলিমকে আগুনে ফেলে মেনে দেবে এবারিমের অন্যায় শুধু একটাই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে বলে আমি তো আমার আল্লাহর কোরআন মেনে নিয়েছি

সালামান শান্তি দরব ঠান্ডা হয়ে যাও জোরে বলুন সোভার আল্লাহ আল্লাহ যদি এব্রাহিমকে বাঁচাতে পারে আল্লাহ কথা মানার জন্য আল্লাহ বন্দিকে আল্লাহ বাঁচিয়ে নেবে যদি বলে তো স্বামী বলতেছে তোর আল্লাহ কেরাম বাঁচায় দেখতে দাঁড়া খুব আল্লাহ হয়েছ তো তোরা আল্লাহকে নাম বাসায় দেখি আল্লাহ আমাদের দেশের লোক আছে না হয়তো আজকে আমি হেজবুল্লাহ আমার আমার ভাই আসবে ভাইয়ের অশুনে হয়তো একটা ইউএম ছেলে কাল থেকে নামাজ পড়তে যাচ্ছে দেখবেন কিছু লোক বড় আল্লাহ কদিন থাকে দেখ আসে না আরে শয়তানের মুখে এরকম কত হলো আলহামদুলিল্লাহ দেখ তুই যে নামাজি হয়েছিস এ খুব ভালো রে

স্বামীটা বাড়ির একটা গর্ত খুলল আগুন জানিয়েছে কেতাবের নাম বললাম মুখাসা পাতুল খুলুন ঘরের ভিতরে গিয়ে মেয়েটা আলমারির থেকে নূতন শাড়ি ফাঁ করেছে ভালো পায়ের নকুর পরেছে গলার হাত কানের তুলু নাকের ফুল লিপস্টিক যা কিছু মাখা একেবারে মেঘে বার হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ স্বামী বলতে লেগেছে ওই আগুন দেখেছিস তোকে পুড়িয়ে মারব অন্তত কহন এগুলো রাখ तू तो শেষ হয়ে যাবে মেটা বললো স্বামী শুনে রেখে দেন ওটা আপনি দেখছে জাহান্নাম আগুনে গর্ত আর আল্লাহ আমাকে দেখাচ্ছে আল্লাহর জান্নাতে যাবার সুড়ঙ্গ জোরে বলুন সুবহানাল্লাহ ওহে স্বামীর আপনি আমাকে মেরে দেবেন আমি আগুনে ফেলে দেবেন মরে যাব মরে যাব না আমি মরে যাব না আপনি ফেলবেন আমি আল্লাহ আমার রবের সঙ্গে দেখা করব আসমান ও জমিনের মালিক আমার সৃষ্টিকর্তাকে দেখা করব আমার নতুন জামা কাপড় কি পরে নব না জোরে বলুন সবার আল্লাহ মেয়েটাকে আগুনের ভিতরে ফেলা হলো স্বামীটা দেখে আগুন ওর গায়ে লাগে না জরে বলুন সোভার আল্লাহ আগুনের ভিতরে গিয়ে বসে আছে আল্লাহ বলে আমার বান্দিরে আমি আল্লাহ আমাকে স্মরণ করেছিস আজ করুন আজ করু কুরুলি ওয়ালা তা আমি আল্লাহ আমাকে সরোর করেছিস আমি আল্লাহ আমার নেক বান্দীকে স্মরণ করছি জোরে বল আল্লাহ আগুন কার হুকুম মানে জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ ও বেজনরা ওই আল্লাহ হয়ে গেছে যদি এই রকম মনে না হয়

আমার মুরুব্বীরা ফিরে আসিস যুব কেনা ফিরে এসো আমার মায়েরা পরেরা ফিরে আসে আমি অজ আমার অদের শুরুতে ছিল আল্লাহ ফেলেস্তানের নামে পরে খলিল লাকাব আল্লাহ দেয় না হাবিব লাকাব দেয় কালিম লাকাব দেয় আল্লাহ বেরেস্তাদের সঙ্গে বন্ধুত্ব করে না আল্লাহ পান্ডার সঙ্গে বন্ধুত্ব করে জোরে বলুন সুবহান আল্লাহ এই ছিল আমার আমাদের শুরু আল্লাহু আকবার আল্লাহ চাই আমাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে আমরা চাই

তোমার থেকে তোমার বাড়ির মার ডোবের ভিতর যে মুরগি থাকে ওই মুরগি তোমার থেকেও ভালো তোমার বাড়ির একটা কুকুর থাকে ওই কুকুরটা তোমার থেকেও ভালো তোমার বাড়ির ছাগল ওটা তোমার থেকেও ভালো আল্লাহ তোমার সাথে বলেছে পুরাই কাকালানা তুমি ফজরের নামাজ না পড়ে শুনিয়ে তুমি বলে চতুষ্দ জানোয়া

নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার মিরাস হয়ে গেলে আল্লাহ بغیر ফ্রেসনা হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে সব দেখাতে लागले নবী আমার আসমানের ওপরে দেখলেন বড় একটা মروج রয়েছে আল্লাহর নবী

ও আমার ভাই জনেরা সোনা মানিকেরা আল্লাহ নামির বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের সময় যখন হয়ে যায় আসমানের এই মরুকটা ডাকে সুবহুল কুদ্দুস না ও রব্বুল मलाइका কতির এই আসমানের burung आवाज শুনে দুনিয়ার সমস্ত burung গুলো ডাকে কুকুরুকু এটা আমরা শুনি আসলে দুনিয়ার burung পড়ে সুবহু কুদসুম রব্বুনা ও রব্বুল मलाइका কতির রূহ ও আল্লাহ তোমার থেকেও তোমার মারের ডোবের মোরগ বড় তোমার আগে উঠে আল্লাহ করে আর তুমি এত বড় জানোয়ার বিবিকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছেছ ফসরে নামাজ কাযা হয়ে গেল তোর জন্য আল্লাহ বলেছে বুলাইকা কালানরা এরা হলো চতুস্পদ জানোয়ার বালগুম আদাল তার থেকে উনি কৃষ্ণ

আমাদের ফাজিল পুরের আলহামদুলিল্লাহ খুব ভালো আয়োজিন আমাদের বাংলায় বহু জায়গায় অজনসি ভাই দাওয়াতপত্র পায় এখন একটা জিনিস জানবেন ল্যাম্প জ্বললে ও তলায় অন্ধকার কি হ্যাঁ যাই হোক ভাই এখন